আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় দর্শক আমি প্রফেসর এম তৌহিদুল হক আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ডাক্তারের সবাইকে আমন্ত্রণ জানাই আচ্ছা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক প্রতি সপ্তাহে ঠিক এই একই দিনে একই সময়ে আমরা শরীরে একটি বিশেষ রোগ নিয়ে কথা বলে থাকি আসলে রোগটি কি কেন হয় কি উপসর্গ চিকিৎসা করলে লাভ হবে কি যদি চিকিৎসা না করি ভালো হওয়ার সম্ভাবনা আছে কি না কী কী কমপ্লিকেশন হতে পারে এ বিষয়গুলো নিয়ে বিশেষজ্ঞের মতামত নিয়ে আমরা হাজির হই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি বাদ ব্যথা আসলে বাদ ব্যথায় অর্থোপেডিক এবং ফিজিওথেরাপির কি ভূমিকা এ বিষয়টির কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ চিকিৎসককে আমন্ত্রণ জানিয়েছি চলুন পরিচয় পর্বটি শেষ করে আছি আমার দান আছেন ডক্টর ইমাম গাজীল সাহেব আপনি কেমন আছেন জি ভালো জি আপনি কোথায় হিসাবে কাজ করছেন যদি আমার দর্শকদের একটু বলেন আমার নাম ডক্টর ইমাম গাজীউল হক আমি সহযোগী অধ্যাপক জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যা পুঙ্গু হাসপাতাল বলে বেশি পরিচিত সেই হাসপাতালে কাজ করি আপনি এই অর্থোপেডিক পেশায় কতদিন যাবৎ কাজ করছেন আমি দীর্ঘ অর্থোপেডিক জীবন শুরু হয়েছে আমার উনিশশো বিরানব্বই সালে পিজি পিজি হাসপাতাল থেকে যেটা এখন বিএসএমইউ বলে বঙ্গবন্ধু নামে পরিচিত পরিচিত বা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে আপনি পঙ্গু হাসপাতাল যেটাতে আছেন কতদিন ধরে কাজ করছেন এটাতে আমি পূর্বেও কাজ করেছি দুই হাজার পাঁচ ছয় সাত এবং তারপরে এখন কাজ করছি গত দুই বছর প্রায় দুই বছর ধরে প্রায় দুই বছর ধরে আমাদের অসংখ্য ধন্যবাদ মন্ডলী ধন্যবাদ পরবর্তীতে আছেন ডক্টর সুফিলা প্রধান আপনি কোথায় কী কাজ করছেন আলাইকুম আমি ডক্টর শফিল্লা প্রধান আমি এখন কর্মরত আছি ডিপিআরসি হাসপাতাল এবং ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের এবং আমি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনি এ পেশে কতদিন ধরে কাজ করছেন আমি মোর দেন বারো বছর ধরে আমি লাইফ শুরুই করি আসলে শিক্ষকতা পেশা দিয়ে আমি বাংলাদেশ মেডিকেল কলেজে ফিজিওথেরাপির লেকচারার হিসেবে জয়েন করি তারপর থেকে পরবর্তীতে আমি এখন ডিপিআরসি হাসপাতালে কনসালটেন্ট হিসাবে আছে এখানে প্রায় দশ বারো বছর ধরে এই পেশার সাথে আমাদের স্টুডিও আসাতে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী যে বাদ ব্যথা নিয়ে কথা বলার আগে আমাদেরকে বাদ ব্যথা জিনিসটা কী এটা বুঝতে হবে আসলে মানুষের শরীরটা দুইশো ছয়টি হাড়ের সংমিশ্রণে গঠিত আর জয়েন্ট বা জোড়া এটা কিভাবে তৈরি হয় দুই বা ততোধিক হাড়ের প্রান্তিক সংযোগে জয়েন্টের সৃষ্টি হয় এর ভিতরে থাকে কার্টিলেজ থাকে লিগামেন্ট থাকে এবং জয়েন্ট ফ্লুইড থাকে আর উপরের দিকে মাংসপেশিদের আবৃত থাকে এই মাংসপেশির সংকোচন ও প্রশাসনের ফলেই আমরা আমাদের নিয়মিত কাজকামগুলো করে থাকি যে কারণেই হোক না কেন শরীরে যে ওজন বহনকারী জয়েন্টগুলো আছে ধরুন হাঁটু আছে কমর আছে খাড় আছে আমরা যে যেভাবেই থাকি না কেন এইগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বাতের তো বয়সের কারণে হতে পারে বয়স ছাড়া অন্য কারণে বাতের তৈরি হয় এমন কোনো পরিবার নাই যারা ডাক্তারের কাছে বাত বাদ ব্যথা নিয়ে যান না এমন কোনো মানুষ নাই যারা এই রোগটিতে ভোগেন না শুধু বাদ ব্যথা কেন যে কোনো বয়সের কারণেও তো হতে পারে এছাড়া অন্য কোনো কারণে যেমন ছোটো ছোটো জয়েন্টের মতো বাত হতে পারে যেটাকে আমরা রিমাইডোয় ডার্থাইটিস বলে থাকি এবং কখনো ট্রামাটিক আঘাতজনিত কারণে বাতের সৃষ্টি হতে পারে টিভি থেকে হতে পারে ক্যান্সার থেকে হতে পারে এবং কখনও কখনও পায়খানা বা প্রস্রাবের সম্পর্ক থাকে বাতের সাথে সুতরাং বাত হলে আমাদেরকে অনেক দুশ্চিন্তা করতে হবে এবং নিয়ম মতো আমাদের চিকিৎসা করতে হবে আচ্ছা গাজী সাহেব আপনার কাছে আমরা জানতে চাইব আপনাদের কাছে বাত ব্যথায় কি কী রুগী আপনাদের কাছে বর্তমানে আসে সর্বাধিক রুগী আসে আঘাতজনিত কারণে সে আঘাত বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রায় বিভিন্ন জায়গার আঘাত নিয়ে দ্বিতীয় কিছু আসে বিভিন্ন রিজনে আপনার যে আঞ্চ অঞ্চলের কথা বললেন ব্যথা নিয়ে তার তার মধ্যে বেশি মাজার ব্যথা যেটি ইজ কোমর ব্যথা মাজা ব্যথা হাঁটুর ব্যথা ঘাড়ের ব্যথা শোল্ডার পেন বা কাঁধের ব্যথা এই সকল নিয়েই রুগীগুলো বেশি বিভিন্ন এজের বিভিন্ন গ্রুপের রুগীরা আসে বিভিন্ন সেক্সের যেমন ফিমেল ফিমেল এরকম আসে বাচ্চারাও তো আসে বাচ্চারাও আসে বাচ্চারা মোস্টলি কমনলি কিছু জন্মগত ট্রুটি নিয়ে তারপরে কিছু ব্যথা নিয়ে আসা আঘাতজনিত কারণ এরকম অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কয়ি বা জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি আট তিন নয় এক শূন্য দুই নয় থেকে তিন শূন্য এই নম্বরে যোগাযোগ করুন বাদ ব্যথার যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর আপনার স্টুডিও থেকে দেব আচ্ছা সফিল্লা সাহেব আপনার কাছে জানতে চাইব গত আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস চলে গেছে এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসের প্রতিবাদ তো আসলে কী ছিল যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন অবশ্যই ধন্যবাদ আপনাকে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি যেটা সারা ওয়ার্ল্ডের যে অ্যাসোসিয়েশনগুলো আছে প্রতিটি দেশের যেমন বাংলাদেশে আমাদের ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন তাদের যে মাদার অর্গানাইজেশন তাদের একটা প্রতি বছরে একটা মোটো দেওয়া হয় বা প্রতিপাদ্য বিষয় এই এই বছর যেটা ছিল আটই সেপ্টেম্বর প্রতি বছর পালন হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ এটা হচ্ছে তাদের স্লোগান এবং আমরা এই স্লোগানে আমরাও বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিভিন্ন সেমিনার করেছি বিভিন্ন সিম্পোজিয়াম করেছি এবং যেমন আপনার এই প্রোগ্রামও আজকে আমরা সেটা নিয়েও কথা বলবো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্লোগান আপনি জানেন আমাদের এখন যে মডার্ন দুনিয়া আমরা সবাই ডাক্তার হতে শুরু করে সবাই কিন্তু তার ব্যক্তি মানে প্রফেশনাল কাজই ব্যস্ত থাকি মোর দেন বারো ঘন্টার বেশি প্রায় সময়ে অনেকেই সকালে ঘুম থেকে উঠে শুরু হয় আটটা থেকে শুরু হয় বাংলাদেশে দেখা যায় যে রাত দশটা বারোটা অনেকের বেজে যায় সে শুধু একই কাজ করছে একই একই রকম পেশাগত সেটাই স্টুডেন্ট হোক একজন অফিসিয়াল হোক একজন ডাক্তার হোক একজন ইঞ্জিনিয়ার হোক ইভেন কি একজন কৃষক হোক বা গৃহিণী হোক সে শুধু তার মানে প্রফেশনাল কাজগুলি করে যাচ্ছে এই প্রফেশনাল কাজ করে যাচ্ছেই মানে ঘন্টার পর ঘন্টা এতে দেখা যায় যে আমাদের বাদ ব্যথা রুগী বেরিয়ে চলছে এই যে ফিজিক্যাল ইনেকটিভিটি তার অন্য যে অ্যাক্টিভিটিগুলো দরকার যেমন সাঁতার কাটা যেমন হাঁটা যেমন দৌড়ানো যেমন খেলাধুলা করা এক্সারসাইজ করা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে আপনার স্কুলে যায় শুধু আবার বাসায় চলে আসে আর শহরের বাচ্চাদের তো একেবারে অবস্থা খুবই খারাপ তারা কোনো প্রকার মুভমেন্ট নাই কোনো খেলাধুলা নাই যার কারণে দেখা যায় যে আমাদের ডে বাই ডে এই বাদ ব্যথাজনিত শারীরিক অক্ষমতা রুগী কিন্তু বেরিয়ে চলছে পাশাপাশি এই যে ফিজিক্যাল ইনএক্টিভিটিগুলোর কারণে আপনাদের যেমন বিভিন্ন হার্টের রোগ হচ্ছে ডায়াবেটিস হচ্ছে যেটা আমরা নন কমিউনিকেবল অনেক ডিজিজ বেরিয়ে চলছে এবং ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু এখন এদিকে জোর দিচ্ছে যে আমাদের যে নন কমিউনিকেবল ডিজিজ সারা ওয়ার্ল্ডই যদিও এটা মহামারী না মানে আমরা কন্টাজিওস না বাট এটা মহামারী হিসাবে এখন দেখা হচ্ছে কারণ প্রতিটি ফ্যামিলিতেই আপনি একজন না একজন এই বাদ ব্যথা বা ব্যথাজনিত শারীরিক অক্ষমতা রুগী আপনি খুঁজে পাবেন এই জন্য আমরা যে স্লোগানটা দিয়েছি সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে আমাদের আমাদের কাজের পাশেই আমার যে আমি যে জব করি আমি যেই পড়ালেখা করি বা আমি যেই ওয়াইফ বসেই থাকি এই বসার পাশাপাশি আমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি না থাকে তাহলে এই রোগীর সংখ্যা এবং রোগের সংখ্যা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে এতে আপনার শারীরিক অক্ষমতার লোক পৃথিবীতে বেড়ে চলবে এতে আমাদের এটা একটা বড় আকারের বোঝা হয়ে দাঁড়াবে আর পাশাপাশি তো যেমন ডাক্তার সাহেব বলছিল যে বিভিন্ন ইনজুরি বা বিভিন্ন অন্যান্য ট্রমাটিক এবং বিভিন্ন রোগজনিত যে সকল রোগী সেগুলো তো আছেই তা আর আরগুলো হচ্ছে আমরা নিজেরা যেটা তৈরি করি আমাদের অ মানে অকর্মণতার কারণে অ এক্সারসাইজের কারণে মুভমেন্ট না করার কারণে অ্যাক্টিভিটি না করার কারণে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডক্টর কাজী সাহেব আপনার কাছে জানতে চাইব রিমাটয়েড আট্রাইটিস আর রিম্যাটিক ফেভার আমরা কিন্তু কনফিউশনে থাকি রুগীরা কোন ডাক্তার কাছে যাবে তারা সিদ্ধান্ত নিতে পারে না রিমাটয়েড আর্থাইটিস আসলে জিনিসটা কি। রিমাটয়েড আর্থারাইটিস ইট ইজ এ ক্রনিক ডিজিজ ইনফ্ল্যামেটরি ডিজিজ এটি জয়েন্ট মেনলি যে সাইনোভিয়াল জয়েন্ট আছে এই সকল জয়েন্টের সাইনোভিয়াম ইনফ্লামড হওয়ার কারণে জয়েন্টগুলো ফুলে যায় ব্যথা হয় এবং তার অনেক সময় তার জয়েন্টের ফাংশনগুলো লস হয় মানে এবং শেষে ডিফর্মিটি হয়ে যায় এবং তার লস অফ ফাংশনও হয়ে যায় এবং এইটার একটা ক্যারেক্টার হল ছোটো ছোটো এবং এটা 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 মোস্টলি পেরিফেরাল জয়েন্ট ও পেরিফেরাল জয়েন্টকেই ইয়ে করে তবে সেন্ট্রাল জয়েন্টগুলো যেগুলোকে আমরা হিপ জয়েন্ট বলি স্পাইনাল জয়েন্ট এইগুলোও কিন্তু রক্ষা পায় না এবং এই জয়েন্টগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় ক্ষয়প্রাপ্ত হয়ে জয়েন্টের যে অ্যাকশান বা কার্যক্ষমতা সেটা হারায় এবং একটা ডিফর্মিটিতে

তো সাময়িক উপকার পাই পরবর্তী যে ব্যথা গমানো পরে আমি কাছে গেলাম উনি বলেন যে না ওষুধ খেয়ে কাজ হবে না আপনি ফিজিও থেরাপি নেন তোরা তো সামগ্রিক উপকার পাচ্ছি

এবং কোমর ব্যথার অন্যতম কারণ যেটা প্রায় নাইনটি টু নাইনটি হচ্ছে কোমর ব্যথার অন্যতম কারণ এ এটা বেশিরভাগই পেশাগত আমরা এখন এটাকে প্রফেশনাল ডিজিজও বলছি কারণ হচ্ছে যে ডেক্স জব উনি কিন্তু অ্যাকাউন্টিংসের লোক কম্পিউটারে বসে থাকে বা ডেক্সে বসে থাকে প্রলং ডেস্ক যখন কেউ বসে থাকে তখন ব্যাকের যে মাসেলস থাকে আমাদের লিগামেন্ট এবং সফট টিস্যুগুলো এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং আপনার যে ডিক্স থাকে ডিক্সের। যে বাইন্ডিং লিগামেন্ট থাকে এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে এবং অনেক সময় আমাদের বর্ষাগত কিছু ভুল থাকে আমরা অনেক সময় দেখা যায় সামনে ঝুঁকে বসি বা কুজো হয়ে বসি বা কম্পিউটিং যখন করে কম্পিউটার লেভেল যদি একটু নিচু থাকে তখন কিন্তু স্বাভাবিকই একটু মাথা নিচু করে বসে থাকে আর এই প্রলং অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকা থেকে দেখা যায় যে একটা কোনো একটা কজ যদি আসে সাজেস সে হয়তো একদিন শেভ করতে গেল। একটু সামনে ঝুঁকে শেভ করতে একটু উঠতে গেল। অথবা নিচু একটা জুতো পড়ল, জুতোটা পরার থেকে একটু দাঁড়াতে গেল, তখন এই হঠাৎ করে প্রটিশন হয়ে যেতে পারে বা ইঞ্জুরি হতে পারে তখন থেকে এই সমস্যাটা শুরু হয় রুগীর ধারণা যে আমি ওই কাজটা করার থেকেই হয়েছে আসলে ওইটা না সে দীর্ঘদিন যে তার এই যে বসে থাকা ইনএক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই মাসেলস দুর্বল হয়ে গিয়েছে লিগামেন্ট দুর্বল হয়ে গিয়েছে উনি কিন্তু একটু ইনফরমেশন দিয়েছেন যে ক্রিকেট বল লেগেছিল অবশ্যই সেটা একটা ফ্যাক্টর ট্রমাটিক একটা ফ্যাক্টর হ্যাঁ ট্রমাটিক একটা ফ্যাক্টর তবে বেশিরভাগই এটা সাথে জড়িত যে পেশাটা কিন্তু দীর্ঘ সময় ইনঅ্যাকটিভিটির কারণে তখন দেখা যায় আপনি যদি হঠাৎ খেলতে যান তখন কিন্তু দুর্বল ইনজুরিটা তাড়াতাড়ি হবে কিন্তু যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে তাই সে কিন্তু হঠাৎ খেলতে গেলে কিন্তু সহজে কিন্তু এই দুর্ঘটনাটা হওয়ার কথা না তো ওনার ক্ষেত্রে এটা হয়েছে এখন এটার আসলে ট্রিটমেন্ট যেটা হচ্ছে ফিজিওথেরাপিরও বিভিন্ন ভাগ আছে আমরা প্রায় রুগী পাই যে বলে যে আমরা তো ফিজিওথেরাপি দেই বা ভালো হয় বা কিছুদিন ভালো থাকে আবার খারাপ হয়ে যায় আবার যেটা হচ্ছে ফিজিওথেরাপির যেটা কিছুটা অপপ্রচারও আছে যে অনেকের ধারণা ফিজিওথেরাপি মানে শেখ দেওয়া মানে ফিজিওথেরাপি মানে মেসেজ করানো তো এই সকল ব্যাপার আছে প্লাস আপনি জানেন যে শুধু বাংলাদেশের সব জায়গা না ঢাকা শহরেও কিছু দোকানের মতো সেন্টার করে ফিজিওথেরাপি দিচ্ছে তো এগুলো আসলে ফিজিওথেরাপি পেশার জন্য ক্ষতি হচ্ছে এটা একটা কমপ্লিট আপনার যে রিহাবিলিটেশন যে প্রোগ্রাম এটার একটা অংশ ফিজিওথেরাপি এবং এই ক্ষেত্রে আপনার এই সকল রুগীকে স্পেশালি হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিতে হবে এই যে এসে গিয়ে ফিজিওথেরাপি দিয়ে আসলে তেমন কোনো রেজাল্ট আসবে না আর আমি ওনাকে যেটা বলবো দর্শক যে ব্যাক স্ট্রেন্দিং এক্সারসাইজগুলো আছে উপর হয়ে শুয়ে যে ব্যায়ামগুলো আমরা বিভিন্ন আপনি ইউটিউবেও পাবেন বা বিভিন্ন ভাবে আমরা প্রচার করছি ওই সকল এক্সারসাইজগুলো আপনার খুব কাজে আসবে আপনি কন্টিনিউ করেন আশা করি আর যদি সঠিকভাবে থেরাপির চিকিৎসা দেওয়া যায় এটা ইম্প্রুভ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে আপনি কিছু সাপ্লিমেন্ট করতে চান হ্যাঁ এখানে অবশ্যই সাপ্লিমেন্ট করতে চাই কারণ সে এই ব্যথা শুরুর একটা অ্যান্টি অ্যান্টাসিডেন্টাল হিস্ট্রি বলেছে যে ট্রমা অ্যান্ড এই ট্রমাতে ডাইরেক্ট ব্লো মানে সরাসরি আঘাত এই আঘাতে তার ওখানকার বা হাড়িয়ে কোনো ক্ষতি আছে কি না তার সঙ্গে সঙ্গে হাড়ের পাশাপাশি যে আমাদের ডিস্ক লিগাম্যান বিভিন্ন জয়েন্টগুলো আছে সেগুলি তার সঙ্গে কেমন করে কাজ করছে বা বিহেভ করছে ব্যবহার করছে সেইগুলো আগে ফাইন্ড আউট করতে হবে যে এক্জ্যাক্ট লিসানটা কোথায় ট্রুটিটা কোথায় তো সেই ট্রুটি অনুযায়ী ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি যে কোনো ব্যথার ট্রিটমেন্টে সাধারণত আমরা বলি যে চারটা কথা একটা হলো যে এই ব্যথা সম্পর্কে রুগীকে একটা ধারণা নিতে হবে এডুকেটিং দ্য পেশেন্ট সেকেন্ড হলো কন্ট্রোল অফ পেইন ব্যথা কমানো এবং ব্যথা কমানোর জন্য কি কি মাধ্যম আছে একটা হলো ফার্মাকোলজিক্যাল আর নন ফার্মাকোলজিক্যাল মিনস একটা হলো ঔষধ দিয়ে কমানো আরেকটা হলো নন ফার্মাকোলজিক্যাল এজেন্টস মানে মিনসের মধ্যে যেমন আছে কিছু ব্যায়াম কৌশলগত ব্যায়াম তারপরে ফিজি ফিজিওথেরাপি সার্জিক্যাল প্রসিডিওর অলসো লাইক এই আকুপাংচা তারপরে পেইন রিলিভিং সাম নিউরেক্টোমি করা হয় সার্জিক্যাল ওর কেমিক্যাল অ্যাবলেশান করেও কিছু কিছু করা হয় তারপরে যেহেতু ব্যাকে লেজার থেরাপিরও কিছু রোল আছে ইদানিং বলে তবে এই পেইন কিলার তারপরে আছে যে ওই মডিফিকেশান অফ লাইফস্টাইল মডিফিকেশান অফ লাইফস্টাইল আর এই সকলই বিষয়গুলো করতে হয় তার সব মডেশন লাইফস্টাইলের মধ্যে যে বর্জনীয় করণীয় যে জিনিসগুলো করতে হবে সেগুলি মেনে চলতে হবে আর যেগুলি দৈনিক চলনভঙ্গিতে ভঙ্গিতে যেগুলি বর্জনীয় সে বর্জনীয় করতে হবে আর সবচেয়ে অন্যান্য অসুখের যদি এই সঙ্গে সংযোগ থাকে যেমন ডায়াবেটিস সেগুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে আর অবশ্যই এই লো ব্যাক পেইনের সঙ্গে এটা তো লো ব্যাক পেইনে আমরা বলে থাকি ব্যথাটা নিচের দিকে যায় সায়টিক নাভ ডিস্কের কারণে যদি হয়ে থাকে তাহলে ওয়েট রিডাকশনের একটা রোল আছে ওয়েটটাকে এমন এই সকল করতে হয় জি অসংখ্য ধন্যবাদ আমার আরেকজন দর্শক ওয়েট করছে জি প্রিয় দর্শক সালাম আলাইকুম আপনি আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন জি প্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি করুন জি 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 কথা হচ্ছে যে আমার আম্মু প্রায় চল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বছর বয়স এখন তার তিন বছর ধরে পায়ে ব্যথা ডান পায়ের হাঁটুর পিছনের সাইডে রকে ব্যথাটা এখন উনি প্রায় অনেক ডাক্তারে দেখানো হয়েছে আপনার এলোপথি হোমিওপ্যাথি অনেক বর্তমানে হোমিওপ্যাথি চলতেছে আর বিশেষ করে উনি এখন ব্যথাটা এত যে প্রায় প্রতিদিনই সাপোজিট নেয় অ্যানাডল যেটা সাপোজিট ওটা নেয় এখন প্রতিদিন দুইটা করে সাবজেক্ট নিতে হয় এখন তার জন্য কি করা যায় ওনার ওনার বয়স কত বলছেন প্রিয় দর্শক 40 45 বয়স আর সাথে কি ডায়াবেটিস আছে না না নাই আর ডায়াবেটিস দুই তিনটা পরীক্ষা করানো হয়েছে ওজন কত ওজন প্রায় 50 50 আচ্ছা ওনার প্রশ্ন উত্তরটা আমরা একটা বিরতি দেব আচ্ছা প্রিয় দর্শক আপনি আমাদের সাথেই থাকুন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যেই প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডক্টর ইমাম গাজিলক সাহেব আপনার কাছে জানতে চাইব বিরতির আগে যে দর্শকটি বলছিলেন যে তার মায়ের সমস্যাটি মায়ের বয়স আনুমানিক ফর্টি ফাইভ সাথে হাঁটু এবং হাঁটুর পিছনের দিকে ব্যথা এটা কি আপনারা কীভাবে দেখছেন এটি আমরা প্রথমে দেখছি যে যিনি যে সমস্যার কথা বলেছেন তিনি একজন মহিলা ভদ্র মহিলা তার বয়স পঁয়তাল্লিশ এবং হাঁটুতে ব্যথা অর্থাৎ এটা একটা ওয়েট বিয়ারিং জোন মোস্টলি ওয়েট বিয়ারিং জয়েন্ট আর বয়সটাও তাই আর আমাদের দেশে এই হাঁটুর ব্যথাটার কারণ হচ্ছে চলনভঙ্গি যারা একটু বেশি বসে তখন এটা লোড বিয়ারিং লোডটা হাঁটুর উপরে বেশি পড়ে যখন এটা ব্যান্ডিং হয় এবং ব্যান্ডিংয়ের মাত্রা অনুযায়ী এটা সেখানে এই জয়েন্টে যে উপরে জয়েন্টের আর্টিকুলার কাটিলেজ বলি আমরা সেগুলি ক্ষতিগ্রস্ত হয় যেটু এবং লোড বিয়ারিং মেকানিজম যেটা সেখানে কিছু পরিবর্তন ঘটে এই ঘটনার কারণেই এইখানে ব্যথার উৎপত্তি হয় আর্টিকুলার কাটিলেজ ড্যামেজ হওয়ার জন্য সেইখানে সেই কাটিলেজের ওখানে সাবকন্ড্রাল বোনটা এক্সপোজড হয়ে যায় অথবা দেখা যায় সেখানে সিস্ট ফরমেশান হয় রিমডেলিং হয় অস্টোফাইট হয় এবং ক্যাপসুলার ফাইব্রোসিস হয় সেখানে ব্যথার উৎপত্তি করে এবং এই ব্যথাগুলো যখন বেশি বেন্ডিং নিতে এই পজিশনে যায় তখন বেশি মাত্রায় বাড়ে এবং যেহেতু মহিলা সুতরাং আমাদের দেশে গ্রাম অঞ্চলে মহিলারা তো ম্যাক্স বেশিরভাগ কাজই তার গৃহস্থালি ঘর গৃহস্থলী কাজে বসে কাজ করেন যার জন্য ইনটেন্সিটিটা লোড অন দ্য হাঁটু এই এই সকল পজিশনে লোডটা বেশি হয় এই রোগের শিকার হয় এবং পিছনের ব্যথাটা হতে পারে যেই নিচের যে এর সঙ্গে কিছু ট্যান্ডোনোপ্যাথি বা এই যে সকল সাধারণত অ্যান্টোরিও হয় নিজ সামনেও হয় পিছনেও হয় পিছনে যে ট্যান্ডনগুলো থাকে সেখানে যে লিগামেন্ট থাকে জয়েন্ট আছে লিগামেন্ট ক্যাপসুল এগুলো স্ট্রেসিং হয় ইনফ্লামেশন অফ দ্য লিগামেন্ট ট্যান্ডন উপরে সাইনোভিয়াম শিগলি ইনফ্লামেশান প্রদাহ হয় এবং ওইখানের সময় অনেক সময় একটা ফ্লুইড জয়েন্ট ফ্লুইড পিছনের দিকে একটা বেলুনের মতো ফুলে উঠে ওখানেও কিছু পেইন করে যেটাকে আমরা পপিটাল সিস্ট বলি এটাই হতে পারে এটাই মোস্ট লাইকলি হয় এক্ষেত্রে করণীয়টা কি এখন করা করণীয় ওই যে মানে করণীয় হচ্ছে যে কি করলে ব্যথাটা কমবে ব্যথাটা কমার ক্ষেত্রে ওই একটা হলো যে জয়েন্টে রেস্ট দিতে হবে করণীয় বর্জনীয় প্লাস তার সঙ্গে মেডিকেল ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে কিছু ড্রাগস আছে ফার্মাকোলজিক্যাল এজেন্সের নন ফার্মাকাল এজেন্ট আছে যদি জয়েন্ট খুব ড্যামেজ হয়ে যায় ডিপেন্ডিং আপন দ্য স্টেজ অফ দ্য ডিজিজ ডিজিজটা কোন স্টেজে আছে যদি অ্যান্ড স্টেজ ডিজিজ হয় ডিফর্মিটি হয় তাহলে তো সার্জারি লাগে এখন অনেক সার্জারি বিভিন্ন মাত্রার সার্জারি এমনকি জয়েন্ট রিপ্লেসমেন্ট আমাদের দেশেই হচ্ছে প্রচুর পরিমাণে করা হচ্ছে এই রেমেডিকে আচ্ছা সেগুলো সে আপনাকে জানতে চাইবে এই ব্যথায় হাঁটুর যে ব্যথাটি মহিলা বলছেন ফিজিওথেরাপির কেমন ভূমিকা আছে ধন্যবাদ আসলে অস্ট্রোয়াথ্রাইটিসে যেটা উনি বলছিলেন যে বিভিন্ন স্টেজের ট্রিটমেন্ট সেটা তো অবশ্যই কিন্তু আপনি দেখবেন যে এই রুগীগুলা দীর্ঘদিন ডিসইউজের কারণে আর ক্রনিক পেইন কিন্তু অস্ট্রোয়াথ্রাইটিস কিন্তু দীর্ঘদিনে ভুগে থাকে এবং একিউট হয়তো মাঝে মাঝে অ্যাকজাজারেশন হয় যে হঠাৎ করে একটু অনেকক্ষণ নিচে বসে কাজ করলো বা কোনো কারণে একটু আঘাত পেলো আবার বা অনেক কারণে আবার হাঁটু একটু ফুলে যায় বা একটু ব্যথা হতে পারে তখন কিন্তু রেস্ট অবশ্যই কিন্তু আপনার দীর্ঘদিন ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় যে কিলার কিন্তু ক্ষতি করতে পারে দীর্ঘমেয়াদি সেই ক্ষেত্রে আমরা যেটা ফিজিওথেরাপিতে অল্টারনেটিভ যে উইদাউট কেমিক্যাল যে ট্রিটমেন্ট করে থাকি যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা হচ্ছে আপনার বিভিন্ন মেশিনের মাধ্যমে আমরা এই প্রোডাকশন করে হাঁটুতে দিতে পারি সেই ক্ষেত্রে ইনফ্লামেশনটা কমে যাবে ইনফ্লামেশন কমলে ব্যথাটা কমে আসবে হাঁটুর ভিতরে যে আপনার যে চেঞ্জগুলো আসে অ্যানাটোমিক্যাল এই চেঞ্জগুলার যেমন ব্লাড সার্কুলেশন ওটা বাড়বে মাসেলস লিগামেন্টগুলো এগুলো কিন্তু ফ্লেক্সিবিলিটি বাড়বে কারণ হচ্ছে দীর্ঘদিন আথ্রায় ডিজে কিন্তু আস্তে আস্তে শিঙ্ক হয়ে যায় সংকুচিত হয়ে যায় মাসেলসগুলো শর্ট হয়ে আসে লিগামেন্ট শর্ট হয়ে আসে তো এগুলো কমে আসবে এবং আমরা এখানে যেমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিতে পারি সাউন্ডের কাজ হচ্ছে যেমন আপনারা বিভিন্ন কার্ডিওগ্রাফিতে করে থাকেন সাউন্ডের ব্যবহার আমরা এখানে ট্রিটমেন্টে সাউন্ড দিতে পারি যেখানে মাইক্রো ম্যাসেজ হবে একেবারে ডিপ সেলুলার লেভেলে যে এক্সুডেট গুলা থাকে এগুলো কিন্তু সার্কুলেশনে চলে যাবে পেইন কমে যাবে জয়েন্টের ভিতরে যে সানোভিয়াল ফ্লুইড এটার প্রোডাকশন বাড়ে বিভিন্ন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডে পাশাপাশি আপনার এক্সারসাইজ করতে হবে কারণ দীর্ঘদিন হাঁটু বা যে কোনো ব্যথায় রুগী কিন্তু মাসেল দুর্বল হয়ে যাবে মাসেলের গ্রেডিং কমে আসবে পাওয়ার কমে আসবে অ্যান্ডুরেন্স কমে আসবে স্ট্রেংথ যেটা বলি এগুলো কমে আসে আমরা কিন্তু থেরাপিউটিক এক্সারসাইজ আছে যেটা ডাক্তারি এক্সারসাইজ অনেকের ধারণা এক্সারসাইজ মানে আমরা তো সারাদিন কাজ করি সারাদিন নিচে বসে থাকি সারাদিন স্কুলে যাই বাচ্চা নিয়ে আসি দিস ইজ নট থেরাপিউটিক এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজ মানে রোগের জন্য চিকিৎসা হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা স্পেশালি কোয়াড্রিসেপস আমাদের খুব ইম্পর্টেন্ট একটা মাসেল এই মাসেলকে স্ট্রেনদেন করতে হবে পিছনে হ্যামেস্ট্রিং আছে হ্যামেস্ট্রিংকে স্ট্রেনদেন করতে হবে এবং হাঁটুর বিভিন্ন লিগামেন্টগুলো আছে এগুলোকে স্ট্রেসিং করাইতে হয় এগুলো আমরা কিছু আছে ম্যানুয়াল ম্যানুভার হাতে করতে হয় একজন থেরাপিস্টকে নিজের হাতেই কাজটা করতে হবে এবং পাশাপাশি রুগীকে বিভিন্ন এক্সারসাইজ করাতে হবে তাহলে রুগী কিন্তু এটা দীর্ঘমেয়াদী কিন্তু যে খারাপের দিকে যাওয়া প্রবণতা বা এগুলা কমে আসবে পাশাপাশি অন্য চিকিৎসা যেটা ডাক্তার সাহেব বললো এগুলো তো অবশ্যই আপনি দর্শক ধন্যবাদ আমার একজন দর্শক ওয়েট করছেন প্রিয় দর্শক সালাম আলাইকুম আপনি আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন জি জি তো আমি আজকে প্রায় ছয় সাত মাস যাবো আমার পায়ের গোড়ালি ব্যথা মানে ঘুম থেকে উঠলে আমার ব্যাটাটা প্রচুর হয় আর কাটলে মানে কিছু কম করে আরো বেশি ব্যথা করে তো আমি ডাক্তার দেখাইছিলাম ডাক্তার আমাকে অবশ্য বাতের সমস্যাটা বেশি বলতেন যে গ্লিন্ডার একটা ওষুধ দিছিল ওইটা ছাইজে তো আপনি এটা দুই পায়ে না এক পায়ে মাঝে মধ্যে এক পায়ে করে মাঝে মধ্যে দুটো পায়ে করে আচ্ছা গাজি শেও আপনার বয়স কত বললেন 30 30 বছর বয়স ইয়েস এটা সকালবেলা বেশি হয় যখন প্রথম ধাপ দেন তখন বেশি হয় ঘুম থেকে উঠলেই প্রথম ঘুম থেকে উঠলে যখন প্রথম ধাপটা ফেলেন তখনই ব্যথাটা বেশি হয় অথবা যদি আপনি কিছুক্ষণ রেস্ট নিয়ে পা ফেলতে যান তখন ব্যথাটা বেশি অনুভব হয় তাই না কি হ্যাঁ এই ব্যথাটা সাধারণত আমরা এটাকে প্লান্টার ফ্যাসাইটিস বলি বা হিল পেইন বলি হিল পেইন বহু কারণ আছে হিলের নিচে হিলের পিছনে উপরে এরকম রিজন ভাগ আছে তো এটাকে আমরা যেহেতু পায়ের তালুতে তার ব্যথাটা প্লান্টার ফ্যাসাইটিস বা প্লান্টার সাইডে পেন হিল পেইন ইট ইজ এ ভেরিয়েন্ট অফ হিল পেইন তো এইটে সাধারণত আমাদের যে শরীরের ওজন ওজনে এখানে কতগুলো হাইপোথেসিস বা কারণ এক্স্যাক্ট কারণ জানা যায় না কতগুলো মতবাদ আছে তার মধ্যে মতবাদ হলো ইনফ্লামেশান যদি একটা হাঁটুতে একটা পায়ের তালুতে হয় তাহলে এটা মেকানিক্যাল কজ আর যদি দুটাতে হয় তাহলে এর সঙ্গে সিস্টেমিক ডিজিজের কারণও খুঁজতে হয় যেমন পুরুষের ক্ষেত্রে হিমোড আর্থাইটিস অথবা সেরোনিগেটিভ স্পন্ডাইলো অর্থ্রোপ্যাথি এগুলি কারণ খুঁজতে হয় তো মিডিয়াল টিউবার করলে যে প্লান্টার ফাঁসাটা লাগে সেই থেকে ব্যথাটা প্রথমে আমাদের তো পা ফেলতে গেলে হিল স্ট্রাইক করি মানে হিলটায় আগে গুঁড়া লাগাই তো গোড়া লাগাইলে ওই ব্যথাটা ওই জায়গায় বাড়ে আর ওইখানে অনেক সময় দেখা যায় যে অত্যন্ত কাজ করার জন্য একটা স্পাই বনি স্পাইক ডেভেলপ করে এই বনি স্পাইকটা তো ওখানেই প্লান্টার ফাঁসাটা অ্যাটাচমেন্ট হয় সেটা চার দিয়ে পাঁচটা আঙ্গুলে গিয়ে শেষ হয় এইখানে প্রদাহজনিত কারণে প্রদাহ কি কী হতে পারে একটা হলে ইনফ্লামেটারি ডিজিজের কারণে হতে পারে অথবা একটা হাইপোথিস বলে যে কোনো কারণে যে ট্রমা হয় ট্রমা হলে সেখানে রক্ত জমে ক্যালসিফিকেশান হয় ওই দিন দিয়ে এখানে টেনশন বেড়ে যায় তো একটা চাপ দিলে টেনশন বাড়লে আর ওখানে আগে টেনশন এই ইনক্রিজ টেনশনটা ওই ব্যথার কারণ সৃষ্টি করে কি অসংখ্য ধন্যবাদ আচ্ছা শফিল সাহেব আমরা যে বাদ ব্যথা নিয়ে কথা বলছি আসলে ব্যথা জিনিসটা কি অনুভূতিটা কি একটু যদি বুঝিয়ে বলেন ধন্যবাদ আসলে ব্যথা হচ্ছে ডাক্তারি ভাষায় এনি আনপ্লেজেন্ট পারসেপশন মানে আমাদের শরীরে যে কোনো অস্বস্তিকর অনুভূতি যে কোনো অস যেটা আমাকে স্বস্তি দেয় না এটি হচ্ছে ব্যথা কিন্তু অনেক সময় রুগীরা আমার কাছে আমাদের কাছে এসে বলে জি স্যার আমার কিন্তু ব্যথা নাই তো আপনার কি আছে জি স্যার আমার এখানে শিশির করে আমার ঝিঝি করে হ্যাঁ আমার অবশ লাগে টান লাগে এটা রুগীর অনু মানে ছে তার অনুভূতিগুলো বলে তার এই অনুভূতিগুলো অলসো ব্যথা ডাক্তারি ভাষায় কারণ এনি আনপ্লেজেন্ট পারসেপশন যে কোনো কিছু সব আপনার ব্যথা বাদ ব্যথায় কিন্তু একই রকম সব রুগীর অনুভূতি হবে না এবং এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম অনুভূতি হবে এক এক ব্যথার ক্ষেত্রে এক এক ইঞ্জুরির ক্ষেত্রে এক এক ডিজিজের ক্ষেত্রে আপনার এই ব্যথার অনুভূতি পারসেপশন ডিফার করবে বিভিন্ন রকম হবে যেমন খাবারের টেস্ট বিভিন্ন রকম হয়ে থাকে তদ্রুপ ব্যথার অনুভূতিও বিভিন্ন রকম হতে পারে যেটা অনেক ক্ষেত্রে যেমন আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইতিপূর্বে যে হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে একরকম অনুভূতি হবে পি এল ডিক্সের যদি সায়াটিক নার্ভ কম্প্রেশন হ বা নার্ভ এনি নার্ভ কম্প্রেশনের ক্ষেত্রে অনুভূতিগুলো আলাদা হবে এগুলো অল আর পেইন বা ব্যথা অসংখ্য ধন্যবাদ আমার আরেকজন দর্শক ওয়েট করছেন প্রিয় দর্শক সালাম আলাইকুম আপনি আপনার পরিচিতি বলুন এবং প্রশ্ন করুন

ওজন কত ওজন 62 62 আচ্ছা আপনি আমাদের সাথে থাকুন আমার একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় দর্শক আমরা ছোট 2 মিনিটের বিরতিতে যাচ্ছি আমাদের সাথে থাকতে ভুলবেন না কিন্তু প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ডক্টর গাজী সাহেব আপনার কাছে জিজ্ঞাসা যে দর্শকটি বিরতির আগে বলছিলেন ছাব্বিশ বছর বয়সের একজন মহিলা ওনার কাপ পেন এটাকে আপনারা কিভাবে দেখবেন উনি একজন মহিলা এবং সাতাশ বছর বয়স ছাব্বিশ বছর এবং এক সাইডের ব্যথা সুতরাং এই ব্যথাটা ওখান থেকে উৎপত্তি হচ্ছে উপরের দিকে মানে স্পাইনাল কজ এবং এক্সট্রা স্পাইনাল কজ অথবা আর্থ্রাইটিক কজ অর্থাৎ জয়েন্টের কারণে হতে পারে ওখানকার লোকাল কারণে হতে পারে অথবা স্পাইনাল কারণে হয় তো স্পাইনের কারণে হতে গেলে লেগ পেন যেটাকে আমরা বলি কাফ লা কাপে প্রেজেন্ট হয় এটা টিপিক্যাল পেইন অফ পিএলআইডি পিএলআইডি আছে কি না এটা বিবেচনার দাবি রাখে এটাকে রুল আউট করা দরকার হয় স্পাইনাল স্টেনোসিস বলে স্পাইনাল ক্যানাল যদি ছোটো হয়ে যায় সেইখানে চাপ হইলে এই ব্যথাটা অনেক সময় কাপে এসে প্রেজেন্ট করে এটা আর্থাইটিস পেন যেমন এই বয়সে মেয়েদের আর্থাইটিস হয় রিমাটোয়েড আর্থাইটিস সেটার পার্টও কিছুটা ইনফলেটারি হয়ে পেইনটা মাইগ্রেট করে সেইখানে কিছু আর লোকাল কজও আছে লোকাল কজের মধ্যে যদি কোনো লোকাল ট্রমা হয়ে যাতে অথবা কোনো ভাস্কুলার ফিনোমেনন যদি ভাস্কুলার ফিনোমন কোনো লোকাল টিউমার কোনো কিছুখানে প্রেশার তৈরি করে ব্যথা করছে কি না এই কারণগুলি খুঁজে দেখতে হবে এবং সেই কারণগুলো যাচাই বাছাই করে কারণ নির্ধারণ করে এবং চিকিৎসা ওই কারণ অনুযায়ী করতে হবে আচ্ছা মনে করেন যে কথায় কথায় আসছিল যে প্রথমে দেখে আমরা বলছিলাম যে একজন ভদ্রলোক বললো যে বল লাগছিল তার ক্রিকেট বল কোমরে তার কোমরে ব্যথার সাথে সাথে পায়ের মধ্যে ব্যথা নামলো যে যেটাকে আপনারা পিএলআইডি বলছে আমার প্রশ্ন আপনাদের কাছে যে মনে করেন যে ঢাকা শহরে থাকলে আপনি এমআরআই করে সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে যেখানে এমআরআই নাই সেই ক্ষেত্রে আপনার কিভাবে কি পরীক্ষা নিরীক্ষা করলে এটা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ পিএলআইডি যে রোগটা আমরা বলে থাকি যে ডিস্কের কারণে অর্থাৎ ডিস্ক ডিজেনারেটেড অ্যান্ড ডিস্ক টমাটাইজ ডিস্ক ডিস্কটা বেড়ে গেলে বেড়ে গেলে যায় আইদার ওই যে দিক দিয়ে নাভ রুট বেড়ে যায় সেটাকে চাপ তৈরি করে এই এই ডিজিজের মেইন ডায়াগনস্টিক টুল বা রোগ নির্ণয়ের মেইন জিনিসটাই হলো যে ক্লিনিক্যাল সার্টেন ক্লিনিক্যাল এক্সামিনেশান একটা হলো ব্যথার ধরন ব্যথার ধরন এটা সবসময় লো ব্যাক পেইন হবে আর এটা হবে ল্যান্সিনেটিং পেইন মানে কোনো কিছু ফুটাইলে স্ট্যাবিং পেইন এর মতো পেইন হবে এবং অ্যালন দি কোর্স অফ সায়াটিক নার্ভ এবং ইট ইজ ইউজুয়ালি যাবে হাঁটুর নিচে পর্যন্ত যাবে থাই থেকে হাঁটুর নিচ পর্যন্ত এবং কাফে পর্যন্ত যাবে এইটাই সাধারণত যায় অ্যালং অ্যা কোর্স অব দেন আর এই ব্যথাগুলোর এর সঙ্গে অ্যান্ট একটা হিস্ট্রি অফ থাকতে পারে আর কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে যেমন স্ট্রেট লাইজিং টেস্ট যদি একটা রুগী সুপাইন হয়ে শুয়ে আমরা যে প্যাসিভলি লেগ তুলে দেখি তাহলে এটা আসবে কিছু আমরা ব্যথার সঙ্গে সঙ্গে তার মাজার দেখে কিছু দেখতে পারি যেমন মাজা একটু বাঁকা হয়ে যায় যেটাকে আমরা সায়াটিক লিস্ট বলি সেটা পাইতে পারি মাস লোকাল মাসল স্প্যাজম পাইতে পারি রুগীর হাঁটার ধরন দেখেও বোঝা যায় যে এটা সায়াটিক স্প্যাজমের ব্যথা তারপরে আর ক্লিনিক্যাল টেস্টের মধ্যে সায়াটিক টেস্ট তারপরে এইখানে আছে আপনার সায়াটিকের থেকে বেশি আমরা দেই এখন যে বোস্টিংস টেস্ট এটাকে বেশি বলা হয় অর্থাৎ যে পা পাটা লম্বা করে উপরে তুললে অর্থাৎ ছাড়জন তুলবে পেসিভ টেস্ট তুললে যে মাত্রায় যে ব্যথা শুরু হলো সে মাত্রাতে একটু নামায় যদি আমরা হাঁ হাঁটুর থেকে একটু সামনের দিকে বাহিরের দিকে একটু চাপ দিই অর্থাৎ অ্যালং দি কোর্স অফ দি ওই কমন পেরিনাল নাপ তাহলে রুট পেইনটা অ্যাগ্রাভেটেড হয় অর্থাৎ পেইনটা বাড়ে এটা মোর প্যাথোকনমিক তো অর্থাৎ এই কথাটা বলতে চাচ্ছি যে আপনার এই অসুখের ডায়াগনস্টিক মোর ক্লিনিক্যাল আর এর ক্লিনিক্যালটাকে কনফার্ম করে এবং জুডিশিয়াস করে এবং ডকুমেন্ট করে এমআরআই ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমরা যেহেতু ফিজিওথেরাপি নিয়ে কথা বলছি আমার একটু জানতে ইচ্ছা করে দেখুন সব কিছু চিকিৎসার বা ওষুধপত্র যেটা আমরা ব্যবহার করি না কেন অনেক সাইড ইফেক্ট আছে ফিজিওথেরাপি বলা হয় যে নন সাইড ইফেক্টস কোনো সাইড ইফেক্টস নাই আপনার কাছে আমি জানতে চাইব বাংলাদেশে ফিজিওথেরাপি কখন আসলো যদি কীভাবে ধন্যবাদ আসলে স্বাধীনের আগ থেকেই বাংলাদেশের যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট চালু হয় সেটা হচ্ছে প্রফেসর আবুল হোসেন যে অস্ট্রেলিয়া থেকে ফিজিওথেরাপিতে ডিগ্রি নিয়ে ওখানে ডিপার্টমেন্টাল হেড হিসাবে উনি চালু করে এটা স্বাধীনতার আগের কথা বলছি আফটার লিবারেশন ফিজিওথেরাপি চিকিৎসা এবং শিক্ষা দুটোই বড় আকারে চালু হয় যেটা এখন যেটা সরাদ সরাদ্দি মেডিকেল কলেজ এখানে একটা উইং হিসাবে যেখানে ফিজিওথেরাপিও ছিল পাশাপাশি অর্থোপেডিক সার্জারিও ছিল এবং এর অন্যতম প্রবর্তক হচ্ছে ডক্টর গাস্ট আপনার যেমন অর্থ সার্জারিরও এবং ফিজিওথেরাপিরও যদিও উনি অর্থ সার্জন ওনার আমন্ত্রণে বিভিন্ন দেশ থেকে ফিজিওথেরাপিস্ট আসে যেমন অন্যতম তার মধ্যে হচ্ছে ক্যারোলিগের নামে এক ভদ্র মহিলা আছে ওনারা এসে যেটা এখন জাতীয় অর্থবেদিক হাসপাতাল এই উইংটা সই দিতে চালু হয় যেটাতে ওখানে পরবর্তীতে এমএস অর্থোপেডিক সার্জারি ডিপ্লোমা অর্থোপেডিক পাশাপাশি ব্যাচেলার ফিজিওথেরাপি ডিগ্রি চালু হয় যার ধারাবাহিকতা এখনও যেটা নিটোর আছে বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এখানে এখনও বাংলাদেশ সরকারের একমাত্র সরকারি ব্যাচেলার ডিগ্রির ইনস্টিটিউট ওখানে রানিং আছে যেটা স্বাধীনতার পরপরই শুরু হয়েছে চার বছর মেয়াদি ব্যাচেলার ডিগ্রি দিচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে এভাবে ওখান থেকে কিন্তু বিভিন্ন ফিজিওথেরাপি পেশাজীবী চালু হচ্ছে এবং দেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু এখন ডিপার্টমেন্ট আছে পঙ্গু হাসপাতাল যেটা বলি আমরা নিটোর সেখানেও কিন্তু ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে তো সারা দেশেই মোটামুটি প্রত্যেকটা গভর্নমেন্ট ইনস্টিটিউট এবং কি প্রাইভেট যে হসপিটাল এবং আপনার মেডিকেল কলেজগুলো এখানেও কিন্তু এখন ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে আর ব্যক্তি পর্যায়ে বা ক্লিনিক সেন্টার তো বাংলাদেশে আছে সেটা চলছে আমি মনে আমার যেটা বুঝেই যাচ্ছে যে সাউথ এশিয়াতে অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা প্রসার এবং ট্রিটমেন্ট অন্যদের চেয়ে অনেক আগে আমরা এগিয়ে আছি অসুখ আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে সাইড ইফেক্ট নিয়ে আমরা বেশি ভীত সন্ত্রস্ত থাকি মনে করেন যে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে আমরা দেখেছি অনেকে হিট দেয় বড় মেশিন দিয়ে হ্যাঁ আবার রুগী চলে আসে এসে বলছেন আমার এখানে পুড়ে গেছে ঝলসে গেছে সুতরাং অনেকে ভয় পায় সুতরাং ফিজিওথেরাপির কোনো সাইড ইফেক্ট আছে কি না আমরা আপনার কাছে আবারও জানতে চাচ্ছি দর্শকদের কাছে বলতে হবে ফিজিওথেরাপির কোনো সাইড ইফেক্ট আছে কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনার এবং এটা অবশ্যই সময়ের জন্য এখন এটা জানা দরকার আসলে ফিজিওথেরাপি মানে এটা কি ফিজিওথেরাপি মানে হচ্ছে ফিজিক্যাল এজেন্টের মাধ্যমে চিকিৎসা এবং এটা হচ্ছে বিভিন্ন শারীরিক চিকিৎসাই কিন্তু এটা ফিজিক্যাল মিনস সাজেজ আমরা লাইট ইউজ করতে পারি হিট ইউজ করতে পারি কারেন্ট ইউজ করতে পারি সাউন্ড ইউজ করতে পারি ওয়াটার ইউজ করতে পারি বিভিন্ন ফিজিক্যাল এজেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট তবে এটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে করতে হবে আপনি যেটা বলছেন সাইড ইফেক্ট নাই যেহেতু এটা কোনো কেমিক্যালি কিছু না মুখে কোনো খেতে হয় না এটা অ্যাপ্লাই করতে হয় সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গিয়ে যদি একজন কোয়াকের হাতে পড়ে যায় মানে যে নন ফিজিওথেরাপিস্ট বা মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো আইডিয়া নাই সে যদি ওই যে মেশিনটা সে হ্যান্ডেলিং করে তখন একটা আপনি যেটা বলছেন হতে পারে কিন্তু বেসিক্যালি ফিজিওথেরাপির তেমন কোনো কেমিক্যাল হ্যাজার্ড বা অন্য কোনো হ্যাজার্ড ফিজিক্যাল হ্যাজার্ড হওয়ার কোনো চান্স নাই সেটা হচ্ছে ইউজ করতে গিয়ে যদি কেউ ভুল করে বা যদি মিস লোকের হাতে পড়ে তখন এই জাতীয় ইঞ্জুরি হতো কিছু সময় আছে মনে করেন যে পাঁচ মিনিট ব্যবহার করতে হবে সেখানে বিশ মিনিট ব্যবহার করলো তাহলে তো সাইড ইফেক্ট আসতেই পারে অবশ্যই সেজন্যই তো আপনার পেশাজীবী এখানে দরকার এখানে ফিজিওথেরাপিস্ট এবং ফিজিওথেরাপি পেশাজীবীরই এটা নির্ধারণ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আচ্ছা গাজি সে আপনার কাছে জানতে চাই দেখুন আমাদের দেশে এত ফুডের দোকান হয়ে গেছে আমরা মাঝে মাঝে গুলশানের এলাকাতে গেলে দেখি বাচ্চাগুলো গাড়ির থেকে নামতেছে এক একটা বাচ্চা এরকম মোটা মোটা মা বাবা আসতেছে তার চেয়ে মোটা এইরকম মোটা অবস্থায় বাচ্চাগুলো মোটা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই তারপরে ফাস্ট ফুড খাই এর সাথে কোনো বাতের সম্পর্ক আছে কি না কিছু কিছু ক্ষেত্রে ব্যথার কিছু সম্পর্ক আসে তার মধ্যে আমরা যেটা বলি যে এই ওভারওয়েট চিলড্রেন ওভারওয়েট চিলড্রেনদের যেটা হয় সেটা হলো যে ফিমোরাল হেড এটা স্লিপ হয় অর্থাৎ ক্যাপিটাল ফেমোরাল এপিসাইসিস এই সকল বাচ্চাদের সরে যায় এই ওভারওয়েট অ্যাডোলোসেন্ট আরেকটা হলো যে খাদ্যাভাসে এই আর্লি চিলড্রেনদের এটা কম হয় একটু অ্যাডাল্টের একটু বেশি হয় এবং ইট ইজ বেশি হয় আপনার সেটা অ্যাডাল্টের সেই খাদ্যাভাসের কারণে সেটা হলো গাউট গাউটটা একটি গাউট জিনিসটা আসলে কী গাউটটা হলো একটা ইনফ্লামেটরি ডিজিজ এবং এটা সার্টেন ক্রিস্টাল ডিপোজিশন হয় অর্থাৎ আমরা যে প্রোটিন খাই প্রোটিন ব্রেকডাউন হয়ে পিউরিন মেটাবলিজমের মাধ্যমে ইউরিক অ্যাসিড রূপান্তরিত হয়ে এইটা বডির থেকে নিঃসরণ হয় নিঃসরণের দুইটা রাস্তা দেওয়া হয় টু থার্ড হয় কিডনি দে ওয়ান থার্ড হয় গার্ড দে অর্থাৎ রাস্তাতে বা বাইল দিয়ে তো এইটার যখনই ডেসপারিটি হয় আইদার বডিতে সিনথেসিস বেড়ে গেছে অর্থাৎ উৎপাদন বেড়ে গেছে অথবা নিঃসরণ কম হচ্ছে এলিমেশন কম হচ্ছে এখন টু থার্ডই আসে আমাদের বডিতে তৈরি হয় আর ওয়ান থার্ড আসে আমরা এক্সোজেনাসকস বা খাদ্যের মাধ্যমে তো আমাদের যে নর্মাল লেভেল হয় যেটা অ্যাডাল্টের সেইটি হয় ওয়ান বলা হয় যে খাদ্য থেকে এক আসে এবং এই খাদ্য থেকে মধ্যে প্রোটিন এবং কিছু ড্রাগস এইটা বেশি তো এগলি আমাদের বিভিন্ন জয়েন্টের এই ক্রিস্টাল এই মোনোসোডেমা ইউরেট ক্রিস্টাল হয় এই পিউরিন মেটাবলিজমের ইউরিক অ্যাসিডই একটা ক্রিস্টাল তৈরি করে সেইটা জয়েন্টের বিশেষ করে এ এর কতগুলো টার্গেট অর্গান আছে তার মধ্যে এমটিপি জয়েন্ট এবং জয়েন্টস অফ দ্য স্মল হ্যান্ড অ্যান্ড ফিট এখানে গিয়ে জয়েন্টের চারপাশে যে সাইনোভিয়াম আছে ট্যান্ডন আছে এ পেরি ক্যাপসুলার টিস্যু আছে আর cartilages আছে এইখানে জমা হয়ে এই প্রদাহ তৈরি করে অনেক সময় জয়েন্ট ড্যামেজও করে বা জয়েন্ট জয়েন্ট এক ধরনের বাত প্রোটিন মেটাবলিজমটা ডিসঅর্ডার হয় হয় বাত তৈরি হচ্ছে জি অসংক্রন্ত বাত চলুন আমরা একটা স্পেশাল টিপস দেখি আসি টিপস আমাদের কি বলছে আচ্ছা আর মেরুদণ্ড ও কোমরের ব্যথা রোগীর জন্য কর্ণীয় নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করবেন মেরুদণ্ড ও ঘাড় বাঁকা করে অর্থাৎ নিচু হয়ে কোনো কাজ করবেন না যে কোনো এক দিকে কাত হয়ে হাতে ভর দিয়ে শোয়া থেকে উঠবেন পীড়া মোড়ায় না বসে পিঠের সাপোর্ট দিয়ে চেয়ারে বসবেন চেয়ার টেবিলে বসে ভাত খেতে হবে দাঁড়িয়ে রান্না করবেন প্রয়োজন হলে চেয়ারে বসবেন উপর হয়ে ঘুমাবেন না শুয়ে শুয়ে টিভি দেখবেন না কোনো জিনিস তোলার সময় সোজা হয়ে বসে তুলুন ঝর্নায় অথবা সোজা হয়ে বসে গোসল করবেন ঝুঁকিপূর্ণ যানবাহন অথবা রাস্তা ব্যবহার করবেন না দীর্ঘ সময় যাব দাঁড়িয়ে কিংবা বসে থাকবেন না গাড়িতে চড়ার সময় বেল্ট ব্যবহার করবেন অনেকক্ষণ ধরে হাঁটা বা দৌড়ানো ঠিক নয় বোতল হাতে ঘাড় বাঁকা করে পানি পান করবেন না যাত্রার সময় সামনের আসনে বসবেন খুব দারুণ একটি টিপস দেখলাম আচ্ছা আমার হাতে আর সময় নেই খুব সংক্ষেপে আমরা একটু কথা বলতে চাই যে অনেক সময় আমরা নামাজ পড়ার সময় দেখি অনেকে নামাজে সালাম ফিরাতে পারে না কপাল উপরের দিকে তাকায় চোখটা উপরে তুলতে পারে না এটাকে আপনারা কিভাবে দেখেন এগুলিকে আমরা মোস্টলি এটা এটি যদি অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস বা শক্ত হয়ে যাওয়া ঘাড় বাংলা আমরা বলি অ্যানকোলাইজিং স্পন্ডিলাইটিস হয় অথবা অনেক সময় কিছু আঘাতজনিত কারণেও হতে পারে মানে সার্ভাইকেল স্পাইনের কারণ এখন স্কাউনের পা ব্যথার কারণে ট্রমাটিক তার আঘাতজনিত কারণে হতে পারে ইনফ্লামেটির কারণে হতে পারে ইনফ্লামেটির কারণের মধ্যে রিমোটেড আর্থেলাইটিসও হয় সেরোনিগেটিভ স্পাইনালাইটিস মানে অ্যান্কোলাজিং স্পোনালাইটিস এটাই এই ক্ষেত্রে মার্কড হয় যে ঘাড় উপরের দিকে উঠানোও যায় না আবার নিচের দিকে তোমার যায় না এরকম দেখা যায় মাজাও তাই এবং আস্তে আস্তে সে ফিজিওথেরাপি ভূমিকা আছে না এখানে অবশ্যই এই ক্ষেত্রে ফিজিওথেরাপি অনেক উপকারে আসে সেই ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রোথেরাপি খুব উপকারে আসে পাশাপাশি বিভিন্ন ম্যানুয়াল যে থেরাপি আছে যেগুলো আস্তে আস্তে মুভমেন্টটা ইনক্রিজ করতে পারে তো সেটা সঠিক ভাবে দেওয়া গেলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে জি অসংখ্য ধন্যবাদ আর 30 সেকেন্ডে যদি আমার দর্শকদের বাত ব্যথার রোগীরা আপনার কাছে কি টিপস টেক হোম মেসেজ কি মেসেজ নিতে চান আপনি কি বাদ ব্যথা রুগীদের জন্য আমাদের মেসেজ হচ্ছে যে আপনাকে নিয়মিত খাদ্যাভাসে থাকতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন এবং ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যে সকল ওয়েট বিয়ারিং জয়েন্ট আছে সেই জয়েন্টের লোড কমানোর জন্য যদি ব্যথা যখন হয়ে যাবে লোড কমানোর জন্য যে সকল পদ্ধতি এসে সেইটা করতে হবে আর কিছু কৌশলগত ব্যায়াম বা থেরাফিটিক এক্সারসাইজ করতে হবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য আপনার থার্টি সেকেন্ডস থার্টি সেকেন্ডস অবশ্যই আমার যেটা মেসেজ হচ্ছে সবাইকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ আমাদের আমরা যে কাজই করি না কেন পাশাপাশি আপনারা হাঁটার অভ্যাস গড়ে তুলুন সাঁতার কাটার অভ্যাস গড়ে তুলুন এবং হালকা দৌড়াদৌড়ি বা বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি খেলাধুলা বাচ্চাদেরকে এই জাতীয় অ্যাক্টিভিটির ভিতরে সবাই মনোযোগ হন এতে আপনাদের অনেকাংশেই বাদ ব্যথাজনিত সমস্যা কমে আসবে নিয়ে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে যে বাদ ব্যথা নিয়ে কথা বলছিলেন আলোচনাটা এখানেই শেষ হলো আমাদের স্টুডিওতে আসার জন্য ডক্টর ইমাম গাজীল হক ডক্টর শেফুল্লাহ প্রধান অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আমন্ত্রণ রইল যে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক দুইজনই বলছেন যে শরীরে অসংখ্য জয়েন্ট আছে ছোট জয়েন্ট আছে এবং ওয়েট বিয়ারিং জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের মধ্যেই বাত হতে পারে বাত হলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই সচেতন হতে হবে এবং উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা দিতে হবে এবং নিয়মিত ডাক্তারের কাছে যেতে হবে ওনারা কথায় কথায় বলছেন যে ওষুধটা হলো অল্প পরিমাণে কিন্তু আমরা দেখি ওষুধ ব্যথার ওষুধটা লং টার্ম খেতে হয় কি হয় ব্যথা তো সামান্য কমে কিন্তু ব্যথার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি রোগীদের মধ্যে চলে আসে কি হয় এখানে কিডনির সমস্যা আগাতে পারে শরীরে ফুলে যায় ওজন আরও বেড়ে যায় ব্যথার ওষুধ খেলে এবং ওনার দুজনই বলছে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন হতে হবে যেমন আপনারা যদি মোটা হন কি খেলে মোটা হওয়া যাবে না কি খেলে আপনার শরীরটাকে আরও সুস্থ রাখা যাবে এই জিনিসটা নিয়মিত করতে হবে এবং দুজনই বলেছেন যে ব্যায়াম করতে হবে হাঁটা চলাফেরা করতে হবে এবং দর্শক আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই খেতে দিবেন কিন্তু যতটা সম্ভব চর্বি জাতীয় ফাস্টফুড জাতীয় অ্যাভয়েড করলে ভালো হয় প্রিয় দর্শক আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ